আমরা আলোচক বৃন্দের প্রতি বিনীত অনুরোধ করছি সময়ের দিকে লক্ষ্য রাখার জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন কামরাঙ্গীর চর জুনিয়র প্রতিনিধি মুফতি ফখরুল ইসলাম। গত বৃহস্পতিবার রাতে মূর্তি সরিয়ে সরকার একটা ভেলকিবাজি খেলা খেলেছে, শনিবার রাতেও টাওয়ার স্থাপন করেছে। অ্যাটর্নি জেনারেল বলে যে আমি জানি না এটা কে লাগিয়েছে, প্রধান বিচারপতিও বলে আমি জানি না কে জানিয়েছে কে লাগিয়েছে, প্রধানমন্ত্রীও বলে তিনিও জানে না। তাহলে মনে হয় সুপ্রিম কোর্টে শকুন ঢুকেছে। এই শকুন সুপ্রিম কোর্টে আর থাকবে না, শকুনের পাতা পাও ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওরা বলে মূর্তি আর ভাস্কর্য এক জিনিস নয়, মূর্তির চাইতে ভাস্কর্য আরো খারাপ। মূর্তির পূজা করে সামান্য গুটি কয়েক হিন্দু সম্প্রদায়ের লোকেরা, আর ভাস্কর্যের পূজা করে মিয়া হক সুলতান কামাল শাহরিয়ার কবির আপনার ঝেন্ডারে সরকার আপনার এই সমস্ত নাস্তিক তাজরা এই সমস্ত ভাস্কর্যের পূজা করে, এই সমস্ত ডিজিটাল নাস্তিকদেরকে বাংলার ছবি ওদের ভাস্কর্য সহ ভারত প্রচার করে দেওয়া হবে। ওরা মনে করে লিডার হক সুপ্রিম কোর্টের সামনে জঙ্গিবাদের প্রতারণা প্রচলন শুরু করেছে, মৃত্যু হাজার তার বাড়ি পালিয়ে দিয়েছে, ও সবচেয়ে বড় আতঙ্কি, ওকে গ্রেফতার করে বিচার করা হয়। প্রিয় মুসলিম ভাইরা, আমরা বলব যদি রমজানের পূর্বে মৃত্যু অপসারণ না করা হয় এবং তীব্র আন্দোলন গড়ে তোলা হবে, যে আন্দোলন আস্তিক বর্তারা সাথে সাথে তাদের দালালরাও পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজে পাবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন খতিবে বাঙ্গাল হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সাবেক মহাসচিব হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব। বিসমিল্লাহির রহমানির রহিম। সাধারণ সভাপতি, নেতৃবৃন্দ, সমবেত মুজাহিদ ভাইরা, আসলে বক্তব্য অনেকে রেখেছেন, আমি কি বলবো এটা এখনো খুঁজে পাচ্ছি না। সাহস কত সুলতানা কামাল, তিনি বলেছেন ভাস্কর্য থাকতে না দিলে মসজিদ থাকতে দেওয়া হবে না। সাহস কত, এসি রুমের ভিতরে কথা বলতে অনেক সহজ, সুলতানা কামাল রাজপথে নেবে দেখো হাতে দুষ্ট রাখা হবে না, দেশে গিলে ফেলা হবে এই দেশের তৌহিদি জনতা। আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রশাসনের বাইরে এখানে দাঁড়ানো আছেন আপনারা মুসলমান, মসজিদের দুঃখে মুসল্লিদেরকে এখানে চেক করার জন্য মেশিন বসাইছে। আমি গত এক সপ্তাহ আগে আমেরিকার থেকে এসেছি, ইউরোপ আমেরিকা ব্রিটেন সহ গোটা পশ্চিমা দুনিয়া সফর করেছি, কোন মুসলিম দেশও মসজিদে প্রবেশের সময় বাংলাদেশের বাইতুল মুকাররমের মতো এরকম চেকিং কোথাও দেখি নাই। কোন দেশে বাস করি, কোথায় দাঁড়িয়ে কথা বলব, তবে সুলতানা কামালকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, মসজিদগুলোতে আপনি সৌর বিদ্যুতের ব্যবস্থা করেছেন, প্রত্যেকটি উপজেলায় একটি করে মসজিদ বানাবেন ঘোষণা দেন, মসজিদের শহর বলে আপনি অনুরেন, সুলতান কামালকে 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করুন, নতুন থেকে তুষ্টিমানের মতো দেশের বাহিরে পাঠিয়ে দেন। সুলতানা কামালের দেশ বাংলাদেশ নয়। দুই নম্বর কথা বলতে চাই, 300 আলেমের সামনে কি সুন্দর, মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছেন মূর্তি এখানে লাগানো হয়েছে, আমি জানিও না, হাই হাই রে আমার কপাল, আপনি দেশের প্রধানমন্ত্রী আপনি জানেন না মূর্তি এখানে লাগানো হয়েছে, আবার আপনি হাসি স্থলে বসেছে বলেছেন গ্রীব দেবীর মূর্তি তাকে আবার শাড়ি পরাই দেওয়া হয়েছে। আমরা মনে করি মূর্তি আপনার নির্দেশে এখান থেকে সরানো হয়েছিল। আমাদের আমির, আমাদের কায়েদ আল্লামা নূর হোসেন কাসমি তাৎক্ষণিক বাইতুল মুকাররম এসে
আপনাকে ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু আবার মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। আমার নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন, আমি বলতে চাই বদরের যুদ্ধ কিন্তু রমজান মাসে হয়েছে, ফতে মক্কায় মূর্তি সরানো হয়েছে রমজান মাসেই হয়েছে। আল্লাহর হুসেন কাসমি সাহেব কর্মসূচি ঘোষণা করবেন, আমি কর্মসূচি ঘোষণা করতে চাই না, তবে একটি কথা বলে দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আর প্রধান বিচারপতি, মূর্তিটি কি এখান থেকে সরাবেন নাকি আমরা আসব? আমরা আসব নাকি আপনারা সরাবেন? যদি আমাদের আসতে হয় বাংলাদেশে পূজা মণ্ডপ সারা কোথাও মূর্তি রাখা হবে না। এই দেশের বর্তমান সরকার, বর্তমান সরকার আর প্রশাসনকে বলতে চাই, আমরা যে আসতে পারি এটা নিশ্চয় আমাদের জানা আছে, আপনাদের জানা আছে। আপনাদের প্রশাসনের লোকজন আমাকে জিজ্ঞাসা করেছিল আগামীকাল লোকজন কেমন হবে, আমি বলছিলাম 20-25 হাজার হতে পারে। তিনি আমাকে বলছেন আপনারা জানেন না 65-70 লক্ষ মানুষের সমাগম হবে। আমি ঢাকা মহানগরীর সেক্রেটারি, আমি বলছি 20-25 হাজার, আপনারা বলেছেন 70-75 লক্ষ। আমরা যে আসতে পারি আপনাদের জানা আছে, এক মাসের ব্যবধানে আমরা 70 লক্ষ মানুষ এসেছিলাম। আজকে হেফাজতে ইসলামকে জয়ময় করেন 24 ঘন্টায় কোটি মানুষ গ্রাউ করবে হাইকোর্ট। মেহরবানি করে দেখতে যাবেন না, মেহরবানি করে আমাদেরকে আসতে বাধ্য করবেন না, আমরা যেদিন আসবো পুলিশ ঠেকাইতে পারবে না, আমরা যেদিন আসবো রেপ ঠেকাইতে পারবে না, আমরা যেদিন আসবো এদিন কাপড়ের কাপড় হাতে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা বলতে চাই, ঢাকা শহরের প্রত্যেকটি গাছতায় প্রত্যেকটি স্থাপনার প্রত্যেকের নাম আছে, জিয়াউর রহমানের নাম কে মুছে, শাহজালালের নাম দেওয়া হয়েছে বিমানবন্দরে। ভালো কথা দেন, হাফিজ হুজুরের নাম আর মুফতি আমিনুল হাসান সাহেবের নাম থাকতে পারবে না, আর আপনারা নামের ফলক লাগাইয়া বাহাদুরি দেখাবেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, হাফিজ হুজুরের নাম মুফতি আমিনুল হাসানের নাম যদি থাকতে দেওয়া হয় ঢাকা শহরের পুলিশ স্থাপনায় কারো নাম থাকতে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। নসরুন মিনাল্লাহ ফাতহুন করিব, অবশ্যরিল মুমিনিন। সর্বশেষ বলব প্রস্তুত থাকুন, রাজি আছেন? হ্যাঁ, কিছু করে রাখেন, রাজি আছেন? প্রস্তুত থাকুন।